ফ্রেন্ডস, তোমরা দেখো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট। তো আজকের মেনুতে কি কি হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হয়েছে লাউর খোসা, আর হচ্ছে পেঁয়াজ আর আলু দিয়ে মানে ভাজা হয়েছে। এটা মাসি কেটে রেখে গেছিলো, আরও কিছু দিয়েছি কিনা জানি না, কিন্তু আমি এতে মাছের ডিম দিয়ে এটা ভাজা করেছি। আর এদিকে দেখো, এদিকে আছে হচ্ছে মাছের ডিম, আলু আর হচ্ছে কি চিচিঙ্গা না কি একটা বলে ওই সবজিটা দিয়ে একটা ভাজা হয়েছে। তো এই দুটো ভাজা হয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল হয়েছে। আর এদিকে হচ্ছে ফিশ কারি, মাছের ঝোল হয়েছে। যাই না রান্না কেমন হয়েছে কি, মানে মোটামুটি যা রান্না করি খাওয়া যায়, একদম খারাপ হয় না। তো আজকের মেনুতেই চারটে হয়েছে, আর এই চারটে আমি নিজের হাতেই রান্না করেছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে টাইম লাগবে, কেন কি এত বিগেস্ট হাড়ি গরম হতে, আর ভাত হতে প্রচুর প্রচুর টাইম লাগবে। দেখো মানে সবাই ফুটছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি, সবাই জলটা গরম হয়ে জলটা ফুটছে। তো ভাত হতে এখনও মিনিমাম 10-15 মিনিট টাইম লাগবে। তো এইগুলো আমি সব মিক্সিতে তুলে রাখছি, আর একটু আমাকেও দেখিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগছে রান্না করতে করতে। ফ্রেন্ডস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর প্লিজ ছোটো বাচ্চারা বা কেউ ভয় পেও না আমাকে দেখে, এত ভয়ঙ্কর। মানে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল তো আমি ওকে গিয়ে ডেকেছি, একটু জল চাইছিলো তো জলটা দিতে গেছি, আমাকে দেখে ভয় পেয়ে গেছে, খুব ইনসাল্ট করেছে আমার। আর যারা যারা ভয় পেয়েও তাদেরকে অল মানে আগের থেকেই সরি। তো আজকের জন্য ভিডিওটা ছোট্ট ভিডিও, আজকের জন্য এইটুকুনি, টাটা।